আসন্ন জেলা পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন 27 প্রার্থী। এদের মধ্যে সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন 18 জন এবং সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন 9 জন। বৃহস্পতিবার 15 সেপ্টেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে সম্মেলন কক্ষে জেলা নির্বাচন অফিসার মতিউর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। এ সময় নির্বাচনকে সামনে রেখে তারা বলেন, হ্যাঁ, আমি এখানে মনোনয়নপত্র জমা দিয়েছি এবং 26 তারিখে প্রতিবরাদ্দ পেলে আমি ইনশাল্লাহ ইলেকশন করব, এই আমি আশা করি। এবং সকলের কাছে আমি অবশ্যই শতভাগ আমি আশাবাদ দিই, আল্লাহ পাক যদি আমাকে চাইতে হবে অবশ্যই আমি নির্বাচিত হব, এবং ভোটাররা যদি আমাকে মনে করে যে আমি একজন মনোনীত প্রার্থী হিসাবে আমি জনগণের উপকারে আসব এবং জনগণ ওই যোগ্য প্রার্থী জনগণের উপকারে আসবো, কাজে আসবো, সেই জন্য তাহলে আমরা আমাকে ভোট দিবেন এবং আমি নির্বাচিত হব ইনশাল্লাহ। আশা করি আমি শতভাগ আমি আশাবাদী ইনশাল্লাহ। বন্দর, সদর এবং সিদ্ধিগঞ্জ সহ তিনটা কনস্টিটিউশন মিলে একটা কনস্টিটিউশন হয়েছে, এর মধ্যে একজন মাত্র মেম্বার থাকবে, সেই পদে আমি পদপ্রার্থী হিসাবে আজকে এই যে নমিনেশন পেপার জমা দিলাম। আমার কাউন্সিলর বাইরা যে যেখানেই থাকুক তারা যেন আমার প্রতি সদয় সহানুভূতিশীল হয়ে আমাকে ভোটটি দেন। আমি আশা করি বিগত দিনে আমি যেমনি প্রত্যেকের দোরগোড়ায় এই রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পৌঁছিয়ে দিয়েছি, আমি চেষ্টা করব অদূর ভবিষ্যতেও যদি আমি এখানে এই পদে আমি পাস করি মেম্বার পদে, তবে আমি প্রত্যেকটা আমার এরিয়ার মধ্যে যতজন কাউন্সিলর আছে প্রত্যেকের মাধ্যমে আমি কাজ করে যাবো বলে আমি ইচ্ছা পোষণ করি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার কাছে দোয়া চাই। প্রসঙ্গত, আগামী 17 অক্টোবর সোমবার নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন 2022-এর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ 18 সেপ্টেম্বর এবং আপিলের শেষ তারিখ 21 সেপ্টেম্বর। নির্বাচন থেকে যারা সরে দাঁড়াবেন তাদের প্রত্যাহারের শেষ তারিখ 25 সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ 26 সেপ্টেম্বরের মধ্য দিয়ে নির্ধারিত হবে কে কোন মার্কায় নির্বাচন করবে। সাব্বির আহমেদ, NAN TV, নারায়ণগঞ্জ।